Hamburg Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। বজ্রাঘাতে মৃত্যু হল উজ্জ্বল দাস নামে বাঁকুড়ার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার যমুনা এলাকায়। উজ্জ্বল দাস নামের 20-এর এক যুবক বাইক নিয়ে বাইরে বেরিয়েছিল কোনো কাজের জন্য। হঠাৎ বৃষ্টি আসায় তিনি একটি গাছের তলায় আশ্রয় নেন, আর এতেই ঘটে বিপত্তি। তিনি যখন ওই গাছের তলায় দাঁড়িয়েছিলেন তখনই বিকট শব্দে হঠাৎ একটি বাজ পড়ে তার উপর এবং তাতেই মৃত্যু হয় 20-এর যুবকের। বাড়ি কোতুলপুরের ভদ্রপাড়ার সন্নিকটে দাসপাড়াতে। ঘটনাটি ঘটার পর স্থানীয় মানুষ ওই এলাকাটিতে ছুটে আসে এবং দেখেন ওই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েছেন। এরপরে তারা কোতুলপুর থানায় খবর দেন। কোতুলপুর থানার পুলিশ ওই এলাকায় উপস্থিত হন ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠান। এই খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোতুলপুর থেকে চিন্ময় কুণ্ডু, রিপোর্ট, আরামবাগ টাইমস। মেঘ হলো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা হঠাৎ করে বিজলতা হলো, হওয়ার পরে একটা জোর আওয়াজ হলো। তার আগের স্টেশনটার কাছে আমি দাঁড়িয়ে আছি দুটো গাছের কাছে, আর এখানটায় দু তিনজন দাঁড়িয়ে আছে ওটা একটু দূরে। যেমনি একটা বিরাট জোর আওয়াজ, মানে বজ্রাঘাতের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে এসে লোকটা ফোন করছে, দেখছি গাছটার উপরে পড়লে লোকটা নিচুড়ি তলিয়ে নামই পড়ে গেল। বিরাট মেঘের আওয়াজটা শুনে বুঝতে পারলাম যে একটা মনে হচ্ছে এখানে কিছু অঘটন ঘটে। সেই মুহূর্তে বলছে হাই পড়ে গেছে, পড়ে গেছে। একজন ট্রলিওয়ালা আলু নিয়ে যাচ্ছে দুবার দিকে, একজন ডাক্তার মানে কোম্পানি সেও স্বামী স্ত্রী চলো, তারাও ছুটে বাপরে মারে করে পালাচ্ছে ওর পড়ে তাই পড়ে যাওয়া দেখে। ও তখন হয়তো ফোন করছে, ও যখন পেরিয়ে যায় আলুওয়ালা বলে ফোন করছে আমরা তোমার সামনে আসছি। বাড়িটা মনে হয় যত সম্ভব ভদ্রপাড়া দাসপাড়াতে, ও আনন্দ ভদ্র ঘরেই মানে ওষুধ দোকানে মনে হয় কাজ করে, এটাই সঠিক হবে মনে হচ্ছে যতদূর সম্ভব। দাসপাড়া যেটা আছে, আমার রামকৃষ্ণ ঘোষ। এখানে একজন বজ্রাহাতে মারা গেছে। বজ্রাহাতে মারা গেছে বলতে এখন পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভদ্রলোক এখানে তিনজন ছিল, দুজন বেরিয়ে চলে গেছে, একজন মারা গেছে। এবং এইখানে যে গাছ ধরে উঠেছে সেই গাছের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে ঘটনাটা ঘটেছে একদম মানে আবার মানে কি বলবো, এখানে আমরা জীবনে কোনো দেখিনি এই ধরনের ঘটনা। এই ঘটনাটা ঘটেছে এই পাশাপাশি এলাকার মানুষ খবর পেয়েছে যে কোতুলপুর ভদ্রপাড়ায় বাড়ি এরকম একটা আনুমানিক চিন্তাভাবনা করা হয়েছে, কিন্তু সেখানে প্রশাসন কোনো রকম এখন খবর মানে জানায়নি। প্রশাসন লাশ থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং প্রশাসনে চলে যাচ্ছে। আমরা জানাতে চাইছি সংবাদ মাধ্যমে যে যাতে ওনার বাড়িতে খবর পাই বা প্রত্যেক মানুষ জানতে পারে বা সতর্ক থাকে। এই আমার নাম পিয়ার আলী মল্লিক, দোসরা গোয়ালপাড়া অঞ্চল আমাদের, আর গোয়ালপাড়া গ্রামের collection, jeans and t-shirts only for men.